নমস্কার বন্ধুরা, স্টেপিচির সবাইকে স্বাগতম। আমি তনুশ্রী, আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো। তো দুর্গাপুজো এসে গেল, কিন্তু দুর্গাপুজোর আগের যে মুহূর্তটা, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুমোরটুলি। আর সেই কুমোরটুলি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু এটা আমার একদম প্রথম ব্লগ, তো আমি চেষ্টা করেছি এটাকে যতটা সুন্দর করার। আর তোমরা এটা দেখে জানাও কোন জায়গাটা তোমাদের সবথেকে ভালো লাগলো আর কোন জায়গাটা আরও একটু ভালো হতে পারতো, সেগুলো আমাকে স্ক্রিনশট নিয়ে ইনস্টাতে ফলো করো আর সেখানে আমাকে পাঠাও। আমি স্টোরিতে তোমাদের স্ক্রিনশটগুলো শেয়ার করব আর চেষ্টা করব সেই জায়গাগুলো আরও একটু ভালো করার। ঠিক আছে, তাহলে দেখে নাও পুরো ভিডিওটা, সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত দেখতে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আমি এখন রয়েছি রবীন্দ্র সরণি। কুমোরটুলির যে ইতিহাস সেটা অল্প কিছু আমি তোমাদেরকে বলছি। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়, আর তারপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করলো যে গোবিন্দপুর গ্রামে ফোর্ট উইলিয়াম তৈরি করবে। ফোর্ট উইলিয়াম যখন তৈরি হবে, তাহলে ওখানে যে সকল মানুষেরা থাকে তারা কোথায় যাবে? তখন ঠিক হলো যে সকল ধনী ব্যক্তিরা, তারা উঠে এলো পাথুরিয়া ঘাটা স্ট্রিট এবং জোড়াসাঁকো অঞ্চলে। বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা অঞ্চল তৈরি হলো, অর্থাৎ পেশাভিত্তিক অঞ্চল। তাদের মধ্যে কয়েকটি হলো ছুতোরপাড়া, আহেরিটোলা, সুড়িপাড়া, কলুটোলা, আর এটা হচ্ছে কুমোরটুলি। তো কুমোরটুলির যে জায়গাটা, এটা শোভাবাজার এবং আহেরিটোলার একদম মাঝখানে অবস্থিত। তো বাদ বাকি আরও অনেক কথা আছে, আমরা ঘুরে দেখে নেবো কুমোরটুলি। আসুন। চকচকে সাজের পেছনে প্রতিমা সৃষ্টি হওয়ার যে গল্প, তা কজনীয় চাক্ষুষ দেখেছে। আমরা আজকে তেমনই কিছু দেখার চেষ্টায় আছি আর দেখানোর চেষ্টায় আছি অবশ্যই। তো দেখে নেব আর ঘুরে নেব কুমোরটুলি। চারিদিকে মাটির তাল, বাঁশের টুকরো, কাঠামো, আর এই সব মিলিয়েই যেন পুজোর গন্ধটা তৈরি হচ্ছে। প্রতিমার গায়ে এখনো রং পড়েনি, অনেক অনেক কাজ বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ সবাই। এদিকে বেশি সময়ও নেই, এখন মন দিয়ে কাজ করছে কাকু। যেই অঞ্চলের মূর্তি গোটা পৃথিবীতে যাচ্ছে, সেখানে অর্থাৎ কুমোরটুলি সর্বজনীন পুজো শুরু হয়েছিল 1933 সালে। আর সেই সময়ের বিশিষ্ট যিনি শিল্পী ছিলেন, তার নাম হচ্ছে গোপেশ্বর পাল। তবে এই বছর এখনও সেইভাবে মূর্তি তৈরি হয়ে ওঠেনি, দেখছেন এখনও অব্দি রং করেনি, যাও কিছুদিন বাকি আছে। তবে এই নিয়ে আমি প্রায় আট বছরই আসছি, আর এই সময়ের মধ্যে এইসব জায়গায় মূর্তিতে ভর্তি থাকে, যেটা কিন্তু এখন নেই। তার অনেকগুলো কারণ আছে, কোভিড-19 সব থেকে যেটা
মূল কারণ। তাছাড়াও আমপানে এখানের মানুষের অবস্থা খুবই খারাপ। অন্য বছর থেকে এই বছর পুজোর সংখ্যাটা খুবই কম হচ্ছে, থিম পুজো তো অনেক জায়গাতেই হচ্ছে না, আর অনেক জায়গাতে পুজোটাই হচ্ছে না। কুমোরটুলির মূর্তি শুধু কলকাতাতেই নয়, শুধু পশ্চিমবঙ্গেই নয়, আবার শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীর চারিদিকে এখান থেকে প্রেরণ করা হয়। এত কিছুর পরেও এখানের মানুষ খুবই দারিদ্রতার সাথে জীবনযাপন করেন। এখানের অবস্থা খুবই খারাপ এই বছর, তার কারণ মূর্তি সেইভাবে তৈরি হচ্ছে না, অর্ডারও সেইভাবে আসেনি, হয়তো বিদেশেও যাচ্ছে না মূর্তি। সে বিষয়ে আমরা একবার জিজ্ঞাসা করে নেব কাউকে। আচ্ছা, প্রথমেই তোমার নামটা বলো আগে। মায়াপাল। মায়াপাল, আচ্ছা তুমি কতদিন ঠাকুর বানাচ্ছো? ও 50-40-50-এর ভেতর। মানে এখানের এগুলো সব তোমার বানানো? আচ্ছা, আমপানে তো খুবই অসুবিধা হলো, বিশাল বিশাল। এই বছর কাজকর্ম হয়নি, এবছর কারবার সেরকম কিচ্ছু হয়নি, এই শুধু এই কড়া ঠাকুর অর্ডারই মাল বলে করেছি, নাহলে কোনো কিছু মাল করতাম না। এবছর পুরোটুলি একদম টলমল। হ্যাঁ সেটাই দেখছি, আমি 8 বছর ধরে আসছি এখানে, আমার এই দোকান ভর্তি থাকে, ওপর পুরো ভর্তি থাকে, কিচ্ছু করতে পারিনি। আচ্ছা, এবার এই খালি কটা অর্ডার পেয়েছি বলে 4-5টা ই করছি, নাহলে করতাম না, এমনি বন্ধ থাকতো দোকান একদম। হ্যাঁ আচ্ছা, মানে প্রত্যেক বছর যে বিদেশ থেকে যে সকল অর্ডারগুলো আসে, এই বছর কি সেই সব এসেছে? খুব একটা আসেনি, কিন্তু এসেছে, আসেনি ও দু একটা, যে কোন কার এসছে আমি বলতে পারবো না। আচ্ছা, কারণ আমার ঘরে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ প্রত্যেক বছর শুনি যে আসে, কিন্তু এবছর বাইরের লোক কেউ বেশি এখানে আসছে না, কারিগর পত্রই আসছে না। হ্যাঁ হ্যাঁ, এক মাস দেড় মাস জিনিসের দামও বেড়ে গেছে, আর বিশাল বিশাল এই যে দড়ি খড় এত দাম, কি বলবো, এই দড়িটা রয়েছে এখানে, ওই দড়ি, তারপরে যে খড় বাঁধা ঠাকুরের খড়, তারপর বাঁশ, ওই যে বাঁশ বা দাঁড়পান, ওই বাঁশ খুব দাম, অতিরিক্ত দাম বেড়ে গেছে, আমাদের পর্দায় আনতে পারছি না, যার জন্য ঠাকুর আসছে অর্ডার দিতে আমরা নিচ্ছি না, ছেড়ে দিচ্ছি, সেই হিসাবে দাম দিচ্ছে না, যেটা 14,000 টাকা 15,000 টাকা দাম, সেই হিসাবে বলছে 6,000 দেবো 5,000 দেবো, ওতে কি হয় বলো? অবশ্যই না, এই কাজ করেই তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু সারা বছর, এটার জন্যই তো আমাদের এটাকে যে দুর্গা পূজা, আমাদের সেই ফাল্গুন মাস থেকে যে আরম্ভ হয়েছে, সেই থেকে আমাদের কোনো কাজকর্মে কিচ্ছু পয়সা নেই, ওই দোকান ওই মেয়ের দোকান সব একদম, এই কদিন মাত্র বিশ্বকর্মা কটা হয়েছিল তাই কটা পয়সা হয়েছে, তাও সে সঙ্গে সঙ্গেই চলে গেছে কারিগর পত্র দিয়ে। হ্যাঁ সেটা, নিজেদের খেতে হচ্ছে, করতে যা জমানোটুকু ছিল সেগুলো সব খরচা করে খেতে হচ্ছে, এই অবস্থা আর কত থাকবে বলো, কারবার না চললে পয়সা আমদানি না হলে তোমার কত জমানো পয়সা দিয়ে তুমি চালাবে? এই হচ্ছিল কুমারটুলি তো অনেক লোকে সাহায্য করেছে, কিন্তু সেই সাহায্য আমাদের পোষাচ্ছে না, হয় নাকি? সরকার থেকে কোনো তো, সরকার থেকে কিচ্ছু না, কিচ্ছু না, কোনো কিছুই না। তোমাদের মানে কিরকম অসুবিধে, মানে যেহেতু মহিলা শিল্পী, অনেক সময় শুনেছি যে অবশ্যই যে কোনো কাজে মহিলাদের অনেক যুদ্ধ করে এগোতে হয়, কাজ করতে হয়, তোমাদেরও এখানে নিশ্চয়ই সেরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার দোকানে আমি কাজ করি, আমার কাস্টমার যা আছে, কারিগর থাকে তার সঙ্গে আমি জয়েন্ট থাকি, এসব অঙ্কনটা সব এসব অঙ্কন আমার হাতে পড়া। আচ্ছা, ছোট ছোট কাজ তো আরো মানে মানে শিল্পীদের এরকম কঠিন হয়, বড় থেকে ছোট কাজ করা অনেকটাই কঠিন। হ্যাঁ হ্যাঁ, ছোট কাজে বেশি টাইম লাগে, হ্যাঁ টাইম লাগে, অনেক সূক্ষ্ম কাজ না, বড় কাজ ধরপর করে সব কিছু হয়ে যায়, কিন্তু এই ছোট কাজ খুব মাপে মাপে জোবে জোবে করতে হয়। এই যে আঙুলগুলো হয়েছে, আঙুল কত সরু সরু দেখেছো, মোটা না, কিন্তু বড় ঠাকুরের আঙুল মোটা মোটা হবে, কিন্তু আমাদের ছোট ঠাকুর কি করে কি হবে, এইসব ব্যাপার, মানে এবছর মানে খুবই খারাপ অবস্থা, খারাপ। হ্যাঁ, তারপর এর নেক্সট বছর দেখা যাবে, যদি কি হয় না সেটা কি চালাতার ব্যাপার জানি না, দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ঠিক আছে। দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট প্রতিমা রয়েছে, খুবই সুন্দর। আকাশের অবস্থা খুবই খারাপ, সমস্ত স্টুডিওতে ফ্যান চলছে আর এইভাবেই শুকনো করছে প্রতিমা। Thank you.
প্রতিমা ঘন্টার পর ঘন্টা প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমরা, সেগুলো হয়তো এখানেই দেখতে পেয়ে যাবে। যা গণেশ দাদার এখনো মুখে মাটি পড়েনি কিন্তু পেটে পড়ে গেছে। আরে যেতে যেতে পথে দেখা জীবন্ত দুর্গা। দেখি একটু, দেখি মুখটা একটু, দেখি দেখি ছবি তোলা যাবে আপনাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুলছি তুলছি। এই জায়গাটা এত নিস্তব্ধ, প্রতিমার গায়ে যাক এখানে রং পড়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই টাইমিংটা আমার সব থেকে সুন্দর লাগে, পুরো হলুদ একদম। শুকনো মুখে শিল্পীরা নিঃশব্দে কাজ করে যাচ্ছে যাতে একচুল রঙেরও ভুল না থেকে যায় প্রতিমাতে। টানা 7 মাস ঘরে থাকার পর এই প্রথম মনে হচ্ছে যে দুর্গাপূজা আসছে, একটু মনে আনন্দ হচ্ছে আর কি। একমাত্র হয়তো এই দুর্গাপূজাতেই দেখা যায় যেখানে কোনো জাতি নয়, সমস্ত মানুষ একসাথে আনন্দ করে, যেটা হয়তো শুধু কলকাতাতেই সম্ভব। কুমোরটুলি আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বসে আছি ঘাটে, জ্বালাসনা। তো ও আমাকে ভিডিও করতে করতে প্রচণ্ড জ্বালিয়েছে, মানে এখানে কেউ নেই, আমাদের মাস্ক খুলেছি। আর একটা জায়গাও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটা বন্ধ, তাই সে আরেকদিন হবে, এখন আমি বলছি না জায়গাটা কোথায়, এখানের মধ্যেই। তবে শারদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অনেক ভালোবাসা। আমার এখনও কোনো প্ল্যান হয়নি পুজো, তোমাদের কে কী প্ল্যান করলে আমাকে একটু একটু জানিও। আর ইনস্টাতে আমাকে ফলো করো, ইনস্টাতে কিন্তু আমি তোমাদের স্ক্রিনশটগুলো শেয়ার করবো, তাই অবশ্যই আমাকে দিও। আর চেষ্টা করবো, হ্যাঁ, যে যেখানগুলো একটু একটু ভুল আছে বা তোমরা যেমন বলবে সেখানগুলো আমি সেইভাবে ট্রাই করবো ফ্রম নেক্সট ভিডিও। যদিও কয়েকটা ভিডিও আমি বানিয়ে অলরেডি লিখেছি আর খুব মজার ভিডিও নেক্সট উইক থেকে পরপর আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, দেখা হবে কিন্তু পরের ভিডিও। ব্যক্তিরা আছে, তারা এলো আহেরি তোলা এবং
কুমোরটুলি জায়গাটি শোভা বাজার এবং আহেরিটোলার একদম মাঝখানে অবস্থিত। ভিডিওতে হাগিস দেখাবে এরকম।